যে ফখরুলিসা মালুমীর সহ নেতাকর্মীদেরকে গ্রেফতার করেছে, আপনারা ঘরে ঘরে তল্লাশি করেছে, আপনারা মামলা দিয়েছে, বন্ধ করতে পেরেছেন আমাদের জনসভা। আজকে এই গোলাপবাগ স্টেডিয়ামে এসে দেখে যান, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, শুধু মানুষ আর মানুষ। আজকে বাংলাদেশে শুধু একটাই দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি সাধারণ মানুষের দল, বিএনপি গণ মানুষের দল, বিএনপি আপনার দল, বিএনপি আমার দল। আওয়ামী লীগ বলে কোন দল বাংলাদেশে আর নাই, তারা আছে পুলিশ প্রশাসন আর আমলা দিয়ে। সাধারণ মানুষ তাদেরকে লাল কার্ড দেখিয়েছে বহু আগে। আমার এতগুলো ভাইকে গত 2 মাসে আপনারা হত্যা করলেন, আপনারা ভয় দেখালেন। আমার ভাইকে না পেয়ে তার বৃদ্ধ বাবাকে পিটিয়ে মারলেন। পেরেছেন আমাদেরকে বন্ধ করতে, আমাদেরকে ভয় দেখাতে? আজকে মানুষ জেগে উঠেছে, আজকে 17 কোটি মানুষ জেগে উঠেছে। আপনাদের কোনো অন্যায়, কোনো অপশাসন, কোনো ভয় আর তারা ভীত নয়। প্রিয় ভাইরা, আমার দলের সিদ্ধান্তে আমরা সংসদে জয়েন করি, এবং বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামী রাষ্ট্রনায়ক বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, স্ট্যান্ডিং কমিটি আমাকে সংরক্ষিত মহিলা আসনে একমাত্র সংসদ সদস্য হিসেবে সংসদে পাঠায়। তখন আমাদের তরফ থেকে আমরা বলেছিলাম যে যতটুকু স্পেস আমরা পাবো সংসদে, আমরা পুরোটাই কাজে লাগানোর চেষ্টা করব। সেই চেষ্টা আমরা করেছি প্রিয় ভাইরা, কিন্তু দেখেছেন কিভাবে আমি দাঁড়ালে মাইক বন্ধ করে দিয়েছে, কথা বলতে দেয় নাই। যখন আমি আপনাদের কথা বলতে চেয়েছি, সাধারণ মানুষের কথা বলতে চেয়েছি, গণ মানুষের কথা বলতে চেয়েছি, আমাকে থামিয়ে দেয়া হয়েছে। এই সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। সেই কারণেই আজকে দলের সিদ্ধান্ত অনুযায়ী এবং এই ফ্যাসিবাদ কৈরাচারী এবং এখন একতান্ত্রিক সরকার, যেই সরকার কোনো ভোটে ক্ষমতায় আসে নাই, সেই সরকারের যে গুম খুন, বিচার বহির্ভূত হত্যা, বিরোধী দলের উপর নির্যাতন, বিভৎস লুটপাট, এই সব কিছুর প্রতিবাদে আজকে আমি সংসদ থেকে পদত্যাগ করছি। আমাদের পদত্যাগ পত্র আমরা অলরেডি ইমেইলে পাঠিয়ে দিয়েছি। আজকে শনিবার, ছুটির দিন, আগামীকাল ইনশাআল্লাহ আমরা আমাদের সই করা পদত্যাগ পত্র হাতে হাতে সংসদে পৌঁছে দেব। যেই সংসদ বিনা ভোটের সংসদ, যেই সংসদ হাসিনার মতো ভোট চোরের সংসদ, যেই সংসদের সঙ্গে দেশের সাধারণ মানুষের কথা যেই সংসদে বলা যায় না, সেই সংসদে থাকার কোনো প্রয়োজন মনে করি না। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আমি এখানেই শেষ করছি। প্রিয় ভাইরা, আপনারা আমাদের সঙ্গে আছেন, আপনারা আমাদের হাতকে শক্তিশালী করেছেন, এবং ইনশাআল্লাহ বাংলাদেশকে আপনাদের মাধ্যমে আমরা ফিরিয়ে আনবো। টেক ব্যাক বাংলাদেশ।